রমজান মাসে যদিও জাকাতের বিষয়টা ম্যান্ডেটরি নেই সেটা হলো বছর পরিপূর্ণ হলে জাকাত দিতে হয় কিন্তু হজরত ওসমানাদী আল্লাহ তালুর যুগ থেকে রমজানকে জাকাত কালেকশনের মাস ঘোষণা করা হয়েছে ইতিহাস বলে সেই জন্য রমজানে আমরা জাকাত দিই নো প্রবলেম রমজানেই দেব কিন্তু জাকাতের হিসাবটা যাতে সঠিকভাবে করে আমরা গরিবের হাতে পৌঁছাইয়া দেই এখন এমন একটা লুঙ্গি বা শাড়ি দিলাম আমি যেটা একবার ধুইলে আর দ্বিতীয়বার পড়া যায় না জাকাতের উদ্দেশ্য কি এটা মোটেই নয় আমি কি দেবো জাকাত আমার সম্পদের অংশ দেবো সম্পদ কারেন্সি দেবো আমি আমি তাই যদি তাকে টাকা দেই তার ভাত লাগবে না কাপড় লাগবে সে ডিসাইড করবে হ্যাঁ আমি একথা বলছি না যে একটা দামি কাপড় যদি কেউ দেয় জাকাত আদায় হবে না সে কথা বলছি না কিন্তু যেই উদ্দেশ্যে আল্লাহ এবং রসুল জাকাত ফরজ করেছেন সেই উদ্দেশ্যে কিন্তু কমপ্লিটলি ওই কাপড় দিলে আদায় হয় না সে কারণে আমরা জামা কাপড় দিয়ে জাকাত দেওয়াকে অতটা উৎসাহিত করি না যতটা উৎসাহিত করি আমরা অর্থ দিয়ে জাকাত দেওয়াটা এবং এটাই ইসলামের মূল বিষয়